শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হইলা মোহাম্মদ জাফর আলম, বাবার নাম বাংলাদেশ সেনাবাহিনী বদির, গ্রাম হরমদ্বীপ, থানা বলহালি, পশ্চিম হরমদ্বীপ শরীফ পেরানবাড়ি, জেলা চট্টগ্রাম, ডাক্তার মন্নানা স্পেশাল গ্রুপ। আমি খালুগুয়াতে পানি জন্মেলে চাকরি করতাম, শ্রমিক হিসেবে আসলাম। সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেল কারাগার থেকে আসে, বাংলাদেশ বেড়ে আসার পর কষ্টবাজার আসে, তখন আমরা স্পেনের 10,000 ওয়ার্কার ছিলাম। সবাই মিলি টাকা তুলি আমরা মৌলভীবাজার একটা স্টেট বানিয়েছিলাম। তখন জাতির জনক বঙ্গবন্ধু যখন কক্সবাজার থেকে আসে, আমরা বেরিগের দিকে আটকে ফেলি। তখন উনি মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে বক্তৃতা দিচ্ছি। আবার এমনকি আমরা বিশ্বজিৎ স্টেডিয়ে উঠছি, ট্যাঙ্ক হাজারে সালামও করছি। তখন উনি চলে গেছে বক্তৃতা দেওয়ার পর, ঘরে গণহত্যা চলবে। তখন আমরা চাকরি সারি গ্রামে আছি, এলোবেলো করি, ঘুরোফিরে করি। সুলেমান কমান্ডারে আমরা আরে ডাকেছি, বলছে হ্যাঁ তোমরা মুক্তিযুদ্ধ যাইতে হইব, দেশ স্বাধীন করতে হইব। আমরা বাধা করলাম। তখন আমার বাড়ির থেকে আমরা 3 জন, পাশের বাড়ির আর 3 জন, আমার পশ্চিম খরণ দিয়ে আমরা 6 জনরা, আমি নিছি 1/2 কেজি মিডিয়া, 1 কেজি সিরিয়া। মা বাপকেও বলিনি, মা নাই আতে সব মা তাকেও বলিনি। চলে গেছি এই জৈত্যপুরের সেনবাড়ি, ওখানে গেছি, এখানে দেখতেছি অনেক লোক। তখন সলমান কমান্ডার আছে, যুদ্ধকালীন থানা কমান্ডার উনি, উনি পরিচালনা করে ফটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমন নবী, উনি সেনাবাহিনী ছিল, উনিই ওখানে আছে। তো ওনার সাথে আমরা 180 জন লোক দিছি। আমরা বান্ডালগুড়ি হয়ে ওখানে গেছি, হাফটা রাস্তা মাথার যাই, ওখান থেকে রাতের বেলায় আমরা গাড়ি নিয়ে গেছে। সদিন সদিন ঘুম গেছি, সদ শহরে হেঁটে গেছি, পার পাহাড়ের উপর উঠি আবার লামি, আবার শহরের ভিতর দিয়ে যাই। কীভাবে গেছি আল্লাহ রব্বুল আলমিনই জানে। তারপরে সারা ঠান্ডার পর 8টা যখন বাজে, তখন আমরা সবাই পাহাড়ের রাস্তায় ঘুমাই। আমার ওস্তাদ নবী চেয়ারম্যান সেনাবাহিনী, উনি সাম্য ভাড়া যায় আমাদের জন্য, ওই খিচিড়ির মতো কিছু খানা পিনে তৈরি করে। তখন সন্ধ্যের সময় ওগুলো খাই, আবার সারা ঠান্ডি সরের গেছে আমাদের রামগঞ্জ বলাটা দিদি করি না, ফস্তে ফস্তে
ওখানে গেছি অরিনে ক্যাম্পের জায়গার পরে হাতটা পরে আমাদেরকে ভগাভারে নিয়ে গেছে। ওখানে ট্রেনিং দিয়ে আবার অরিনে আনছে। অরিনে আনার পর আমাদের ডাক্তার মন্নান এম এ হান্নান দুজন আছে। এদিন হয়েছে ঈদ, ঈদ আমরা এবছর সেখানে বারোতে বারে করছি। তখন হান্নান সাহেব বলছে সবাইকে ডাকি, আদে এবছর ঈদ আমরা বারোতে বারে করছি, আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে বাঁচে রাখে আমরা বাংলাদেশে বলব। তখন ডাক্তার মন্নান হান্নান সাহেব চলে গেছে। সপ্তাহ এক সপ্তাহ পর আমরা আবার সবাইকে ডাকেছি, বাইরে ডাকায় পোলিং করছে। ওখান থেকে 36 জন লোক হান্নান সাহেব আসি ডাক্তার মন্নান দিচ্ছে। আমি ইয়ে আমাজন চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ নেতৃত্ববাদী ডাক্তার মন্নানের গুরু ভাই, উনি আমার বড় ভাই, আমার গুরু ভাই ডাক্তার মন্নানের প্রেসের গুরু ভাই। যখন ডাক্তার মন্নানকে হস্তাক্ষর হচ্ছে আমরা ভারত ত্যাগ করে বাংলাদেশে ঢুকি, আসি ফরিদচরি, ফরিদচরি আসি মির্জাপুর রাত দুটা বাজে, চাপাতা কোম্পানি মির্জাপুর রাত দুটা বাজে আছে। আপনারা উঠে গেলে বলছে ডাক্তার মন্নান বাংলাদেশে ঢুকছে, একথা তোমরা কেউ কেউ প্রকাশ করবে না, তোমাদেরকে আমি আজিমুদ্দিনকে ইনিস কেরানি ছেলে আজিমুদ্দিনকে কমান্ডার বানিয়ে দিচ্ছি। তখন ওনাকে আমরা কমান্ডার মানিয়ে নিয়েছি 36 জনে। তখন আমরা আমাদের গ্রাম থানায় আসি, ফসে গেছি বলালি আসি, এই সৈনগর বলে একটা নাম, দুর্ভক্ত কন্ডাক্টর বাড়ির নিচে আমরা আশ্রয় নিচ্ছি। ওখানে আমরা সবাই আসি। দুই দিন পরে স্বাধীন হইবে 17-20 দিন আগে কালুগড় থেকে একটা প্যালেট জাহাজ নিয়ে খাতে যাচ্ছে। যখন হদরগিল সদিরাত আসে ওখান থেকে ফয়েজ দিতে দিতে ওরা একদাজ হচ্ছে জ্বরের মতো গুলি চাচ্ছে। তখন আমরা ছিলাম এই এস আই ডিজি ফুকমাথা দিয়ে আমরা এক গ্রুপ ডাক্তার মানানের, সবাই বলছে হতো উঠো চলো উপাসন করবো। চলে গেছি খেলাঘাট যাইরে, ওখানে দুনপক্ষে মোকাবিলা, জ্বরের মতো গুলি চলে। আমাজন ভাই আছিল, লাটু বড়ু আছিল, বিন্দুবাবু আছিল, আমাজন ভাইয়ের বাড়ির একজন জাফর মারা গেছে সেই আছিল, ওবাই সিদ্ধের আছিল, জহির আছিল, আরও অনেক আছে, সৈতুরের নাচের আছিল, আরও অনেক আছে কিন্তু আমার নাম সব মানা নেই। আমরা যখন দুনপক্ষ মোকাবিলা চলে জাহাজের সারাঙে গুলি খাইছি, তখন সারাঙে জাহাজকে উত্তর দিকে ফিরে দিচ্ছি, ওখানে দড়িয়ে রাখা রাত যায় জাহাজ তুলে দিছে, পাঞ্জাবিরা লাফাই লাফাই করতেছে। আমরা 7 জন আমাজন ভাইয়ের বাড়ির একজন জাফর, শেভালি ওসুর ভাই আঞ্চলিক গানের রাজা শেভালি ওসুর ভাই, পানুবাবু, তারপরে সৈন্যগরের একজন, আমরা 7 জন ওগুলো হারে গেছি একটা সামান নিয়ে। আমরা আমাজন ভাই তো কাউকে বলি নেই, আমরা ওগুলো যাচ্ছি কেউ জানে না, শুরুগুলি ডাইরেক্ট এই সময় আমাদের শেষ কোথায় গেছে আমরা জানি না। ওখানে যাই দেখতেছি পাঞ্জাবিরা সব ফালে গেছে, খদ্দুর গেছি কিছু দূরে গেছি, যেইরা এক ছেলে 12 বছরের ছেলে তো হয় এখানে মুসাইদে একটা পাঞ্জাবি আছে। তখন সেবালি গুসুর ভাই তার আগে বলি তোমরা আর নো মুসাইদে ভাইয়ের দাও, মুসাইদে ভাইয়ের দিছি, উনি আমার দিকে এডাজ হচ্ছে ও আত্মকামত হচ্ছে। তারপরে আমি যে তাকে আমার পুরো একটা গুলির বেল ছিল, বেলটা গুলি একটা বাড়ি মারছিলাম এখানে, এই গুলির মাথা লাগে তার ভিতরে ঢুকছে, তখন একটা ব্ল্যাক ধরিয়ে যাচ্ছে। তখন তাকে ধরে গাঠগুলো আমি নদী পারে এসময় দেখছি সব হুদ ভাই সুলমান সাহেব আরও 2-3 জন লোক, তা আমাকে বলে তুমি পাঞ্জাবিটা নিয়ে তুমি ওখানে চলে যাও পারেই যাও। তখন পাঞ্জাবি বেদরি রায় আমি দক্ষিণ এফারে চলে আসছি সম্মানে করি, আজি আমাদের ক্যাম্পা আনি রাইতের একটাই তাকে সেগুলো বাঁচে দিই, যদি ওরা যদি আমাদেরকে হয়তো টুকরো টুকরো করে নিত কিন্তু আমরা এরকম অত্যাচার করিনি। এরপরে 2 দিন পরে আসি ফোপা দিয়ে আজি রাত ইকবাল ভাগ হাসপাতালের ময়দানে, ওখানে আছি আমরা 36 জন, ওখানে শামসুলুদ ভাই, তারপরে রাজা মিয়া ভাই, তারপরে সুদম সুবাবু মাস্টার এগুলো ছিল তো আমাদের সাথে জড়িত। তো ওখানে ফেলেক আমরা আমার হাতে আমি ফেলেক তুলি প্রথম ফেলেক, তারপরে 3 দিন ধরে 1.5 দিন আরও অন্য অন্য আসুলা আর অপারেশনে গেছি। আমরা 2 ভাই 1 বোন, আমার ছোটো বোন 3 মাস আমার মামার যাবে পর ফুসেন্ডি ফেলছি, শুধু আমরা 2 ভাই এসেছিলাম। হাতের ঘরে আমরা বউ
কচ্চর বিনিময় আমরা বড় হয়েছি দেড়শা দিনও বের পরে কিছুদিন ঘুরে ফিরে করে গেছি একটা স্পানিশ চাকরি তারপর দেখলাম বিজ্ঞাপনে টিকের মধ্যে ওয়াশিং ওয়ার্ডে লোক নিচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট তা আমি বলছি আমি তো অস্ত্রবিদ্যা জানি আমি একটা চাকরি করছি দরখাস্ত দিই তখন দরখাস্ত দিয়েছে আমাকে ডাকেছে যে এই লোকটা ইন্টারভিউ নেবে ওই লোকটা নাকি আমাকে ভারতে ট্রেনিং দিয়েছে আমি চিনতে পারিনি তখন আমাকে লাইনে টেকে ডাকছে আর তুমি কি জাফর আমি স্যার জাফর আর তুমি আমাকে চিনা আমি স্যার চিনি না আর তোমাকে অমুক জায়গায় এরকম একটা লোকের ট্রেনিং দিয়েছিল না আর তখন হঠাৎ আমার মনে হয় তখন ওনাকে আমি পা দিলি শুনতে ওখানে তৈব কামাল টিকা গুম্বনির মালিক জন্যজন খারা ছিল আর তোমার ইন্টারভিউ লাগবে না তুমি তোমাদের ডাইরেক্টর জোবাই সাহ তোমাদের চৈত্রের বাড়ি ওনার থেকে একটা স্যার নিয়ে আসেন উনি এসে টিকের ডাইরেক্টর ওনার কাছে গেছি সাতটায় খাতুমন্দ অফিসে গেছি সালাম দিলাম ভাই আমার চাকরিটার জন্য আপনার একটা সুপারিশ লাগে উনি বলছেন না আমি তো দিতে পারবো না অথচ লোকটা আমাকে চিনে আমার বাড়ির ভাষা পাচ্ছি সুন্দর মিলি বাড়াবাড়ি করার পর দেখতে চাই আমাকে আমার কলা চাই যদি বাইর করে দিবে তখন আমি নিজে চন্দন নিয়ে বাইরে গেছি আর কারো কাছে আমি নতুন নেই আমি রিক্সা চালানো চলো তখন রিক্সা চালানছি কি আমি রিক্সায় চালাই এই আমার বন্য বছর গেছে শুধু রিক্সায় রিক্সায় বন্য বছর পর এডুম যে আমি আমার তালিকাভুক্ত আমি গাজিনের অভাবে আমি সরকারের হাত মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত করতে পারি নাই তখন অঠানো যে দশ বছর বারো বছর আগে আমাদের যুদ্ধকালীন কমান্ডার আবুল বছর বীর মুক্তিযুদ্ধ ওনার সাথে আস্তে আস্তে আমার পরিচিত তখন উনি আমার ভিজনে ডি বিচারি দিয়েছে সবার থেকে জানাশোনা করি উনি কীভাবে ডাহা গেছে কীভাবে করছে কত টাকা দিয়েছে ওনার থেকেই দিয়েছে কিন্তু আমি একটা টাকা ওনাকে দিই নাই আমাকে বলে তুমি আল্লাহকে ধরে রাখো তা আমি সবসময় আল্লাহকে বলতাম এখন আল্লাহর রহমতে আজকে ছ মাস আমি আবুল বশর কমান্ডারের অবদানে আমি মুক্তিযুদ্ধ বাতা কবুল হয়েছে প্রধানমন্ত্রীর অবদানে এই বাতা তুলি এখন সনদ পর্যন্ত বাতা পেয়েছি এখন আমি অসুস্থ এই টাকাগুলো পাবার পরে মানে আমি একটু ট্রিটমেন্ট করি আমার সব আমার পরিবার হয়েছে ১৩ জন এই বাঙ্গা ঘরে ঘুমাই ফাঁসে কোনো জায়গা নেই ফাঁসে ষোলভর জায়গা আর আমার ১০০ ফুট জায়গা এই সরকারের হাতে দরখাস্ত দেব ও রহম ঘর ভাবো না মুক্তিযুদ্ধরা ঘর জায়গা থাকলে হয় কিন্তু আমি ভাবো না হচ্ছে যদি আল্লাহ রহমত হয় প্রধানমন্ত্রীর মানুষ যদি নজর করে তাহলে ঘর ভাবো তো আর বেশি তো কিছু আমার মুখ দিয়ে আসতেছে না আমার জীবনে আমি বহু কষ্ট করি মুক্তিযুদ্ধ আরও অনেক মুক্তিযুদ্ধ রয়ে গেছে অরিজিনাল মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।